কোনোরকম ডিম ছাড়া একদম সহজে চুলায় বানিয়ে দেখাবো। দারুণ মজার নরম তুলতুলে স্পঞ্জ কেক। আর কেক বানাতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয়, বা কেক তৈরিতে যারা নতুন কেক বানাতে গেলে কেক পারফেক্ট হয় না, তো তাদের জন্য কয়েকটা টিপস রয়েছে। এই টিপসগুলি ফলো করে একবার আপনারা কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের কেকটাও এইরকম নরম তুলতুলে আর পারফেক্ট হবে। তো নমস্কার, আমি সত্যজিৎ, আপনারা দেখেন সত্যজিৎ রেসিপিস। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো কেক বানাবার জন্য যে হাঁড়িটায় কেকটা বেক করব, সেই হাঁড়িটা আমি প্রথমে রেডি করে নিচ্ছি। তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর হাঁড়িটা ভালো করে গরম হয়ে গেলে এতে বেশ কিছুটা আমি বালি দিয়ে দিচ্ছি। আর কারোর হাতের কাছে বালি না থাকলে এখানে কিন্তু লবণ নিয়ে নেবে। তো বালিটাকে একটু হাঁড়ির চারপাশে ছড়িয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। আর হাতের কাছে স্ট্যান্ড না থাকলে এখানে কিন্তু যে কোনো ছোট স্টিলের বাটি দিয়ে দেবে। এখানে কিন্তু সরাসরি কেকের বাটিটা বালির উপরে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন হাঁড়ি ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি, আর ঢাকনায় কোনোরকম ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দেবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে 10 মিনিট আমি হাঁড়িটাকে গরম করে নেব। তো এরপর যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি। তো এই জন্য এরকম ছোট একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি দিয়ে কেকটা বানাতে পারেন। তো এখন এই বাটির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন এই তেলটা বাটির চারপাশে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন যে কোনো সাদা তেল ব্যবহার করতে, এখানে কিন্তু সরষের তেল নেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে গন্ধ করতে পারে। তো তেলটা বাটির চারপাশে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন এই বাটির মাপ করে এরকম একটা সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। তো এখন এই কাগজটা আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এখানে যে কোনো সাদা কাগজ নিয়ে নেবে, কোনোরকম কিন্তু লেখালেখির কাগজ নেবেন না। আর কোনোরকম লেখালেখির কাগজ নিলে যেটা হবে, এই কেকটা বেক হওয়ার পর সেই কাগজের লেখাটা কিন্তু কেকের মধ্যে লেগে যাবে, বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই যে কোনো সাদা কাগজ নিয়ে নেবে। তো কাগজটা দিয়ে দেওয়ার পর এখন এই কাগজের উপরে আমি আবারও তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো করে মাখিয়ে নিলে কিন্তু এই বাটি একদম রেডি। তো এখন হচ্ছে কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো এই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর এতে দিয়ে দেব 4 চামচে 3 চামচ সাদা তেল। আর আপনারা যে তেলটা খান এখানে কিন্তু সেই তেলটা নিয়ে নেবে। তো এরপর দিয়ে দেব 7 মতো গুঁড়ো করে নেওয়া চিনি। তো এখানে কিন্তু যে যা 7 মতো এই চিনিটা দিয়ে দেবে, আর এটা কিন্তু নর্মাল চিনি, আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এরপর দিয়ে দেব 1 কাপ তরল দুধ, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এরপর দিয়ে দেব 1 চামচের 1/3 ভাগ এলাচ গুঁড়ো। তো গোটা এলাচের দানাগুলো আমি ভালো করে গুঁড়ো করে তারপর নিয়েছি। আর এলাচ গুঁড়োটা দিলে যেটা হবে, এই কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চাইলে কিন্তু আপনারা যে কোনো ফ্লেভার এখানে দিতে পারেন, যেমন ভ্যানিলা এসেন্স কিংবা যে কোনো এসেন্স। তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর কেক বানাবার জন্য এখানে আপনারা যতটা দুধ নেবেন ঠিক ততটাই কিন্তু ময়দা নিতে হবে, মানে 1 কাপ দুধ নিলে এখানে কিন্তু 1 কাপ ময়দা নিয়ে নেবে। তো এরপর দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চামচের 1/3 ভাগ বেকিং সোডা। আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোই দিতে চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেকটা বেশি স্পঞ্জ হয়। তো সব শেষে দিয়ে দেব খুব সামান্য, মানে 1 চিমটির মতো লবণ। এই লবণটা দিলে কেকের স্বাদটা ব্যালেন্স থাকে, তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো সমস্ত শুকনো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন ডিম ছাড়া কেকের ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণ মেশাবেন, তখন একটা টিপস অবশ্যই ফলো করবে, এই কেকের ব্যাটারটা একদিক থেকে ঘুরিয়ে মিশিয়ে নেবে, কোনোভাবে কিন্তু এদিক ওদিক করে ঘুরিয়ে মিশিয়ে নেবে না, সেক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আর কেকের ব্যাটার নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা কখনোই পারফেক্টভাবে হবে না, বা কেকটা কিন্তু ফুলবে না। তো তাই একদিক থেকে ঘুরিয়ে তারপর মিশিয়ে নেবে। আমাকে দেখুন, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে কিন্তু এদিক ওদিক করছি না। তো 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে আমি কেকের ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কেকের জন্য কিন্তু ব্যাটার এখন পুরোপুরি তৈরি। আমি দেখিয়ে দিচ্ছি এই কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো দেখুন, কোনো কিছু দিয়ে উপর থেকে যখন নিচে ফেলবে, আর যখন দেখবে এই ব্যাটারটা নিচে পড়ার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে অন্য ব্যাটারের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝবে এই কেকের জন্য ব্যাটার একদম পারফেক্ট ঘনত্বের হয়েছে।
তো এখন হচ্ছে এই কেকের ব্যাটারটা আগের থেকে যে বাটিটা রেডি করেছিলাম সেই বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ কেকের ব্যাটার বাটির মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এই বাটিটাকে ধরে কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, এই বাটির মধ্যে যদি কোনো রকম বাতাস থেকে থাকে সেই বাতাসটা আর থাকবে না, আর যদি কোনো রকম বাতাস থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর সেই কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে, তো তাই একটু ঝাঁকিয়ে নেবে। তো এখন হচ্ছে কেকটা বেক করে নেব। তো কেকটা বেক করে নেবার জন্য আগের থেকে যে হাঁড়িটা আমরা প্রিহিট করে নিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তো ঢাকনাটা তুলে এখন এর মধ্যে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। তো কেকের বাটিটা বসিয়ে দিয়ে এখন আবারও ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে আমি কেকটা বেক করে নেব 40 মিনিট। আর ডিম ছাড়া কেক বেক হতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, আর এর মাঝে কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ফুলে যাওয়ার পরও আবারও চুপসে যাবে। তো প্রায় 3 মিনিট হয়েছে, এখন চাপাটা আমি খুলে নিয়েছি। তো চাপাটা খুলে এখন এই কেকের উপরে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে, কেকটা কিন্তু খেতে অনেকটা বেশি মজার হবে। তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো কাজু আর কিশমিশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আবারও ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আবারও কেকটা বেক করে নেব 37 মিনিট। তো টোটাল আমি 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি। তো এখন চাপাটা খুলে নিয়েছি, তো এখন চেক করে নেব কেকটা হয়েছে কিনা। তো এই জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো যখন দেখবে এই কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, এর মধ্যে কোনো রকম কেকের কাঁচা অংশ লেগে যায়নি, তখনই বুঝবে এই কেকটা ভালো করে বেক হয়েছে। আর যদি কাঠির মধ্যে কোনো রকম কেকের কাঁচা অংশ লেগে যায় সেক্ষেত্রে কেকটা কিন্তু আবারও 5 থেকে 10 মিনিট বেক করে নেবে, তাহলে কেকটা হয়ে যাবে। তো কেকটা এখন চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো কেকটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন এই কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। তো 1 ঘন্টার জন্য আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন একটা ছুরি দিয়ে প্রথমে বাটি চারপাশে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে খুব সহজে বাটি থেকে উঠে আসবে কেকটা। তো ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেট দিয়ে এই কেকের বাটিটা প্লেটের উপরে উল্টে নিচ্ছি। তো তারপর এই বাটিটাকে প্লেটের থেকে তুলে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু কেকটা বাটি থেকে উঠে এসেছে। তো এখন যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি। তো কেকটা কিন্তু এখন পুরোপুরি তৈরি, আর দেখুন কেকটা কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। তো আমার দেওয়া টিপসগুলি ফলো করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের কেকটাও কিন্তু এরকম নরম, তুলতুলে আর পারফেক্ট হবে। তো চলুন এখন কেকটা কেটে শেয়ার করা যাক ভিতরটা কতটা জালিদার হয়েছে। তো কেকটা যতটা না জালিদার ছিল কেকটা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা ছিল। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।